থার্ড ইয়ারের যে প্লেটারও আছে ডক্টর ফস্টাস সেখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো বা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়ে আছে চলো সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করা যাক এই ডিসকাশনটা যদি তুমি শোনো তাহলে অবশ্যই আশা করছি তোমার সাথে সাথে উত্তরটাও জানা হয়ে যাবে তো চলো মনোযোগ দিয়ে বসে পড়ো ভিডিওটা দেখার জন্য তার আগে ভিডিওটাকে লাইক করে দাও নাহলে এক্সামের আগে খুঁজে পাবে না দেখো প্রথমে যেই কোশ্চেনটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে শর্ট কোশ্চেন থেকে হোয়াট দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভেল অ্যাঞ্জেল অ্যালেগোরাইজ ইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভেল এঞ্জেল অফ ডক্টর ফস্টাস এটার আনসার সহজভাবে দিচ্ছি তোমরা ডক্টর ফস্টাসের জানো যদি না জেনে থাকো আমার চ্যানেলে আছে আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারবে তো দেখো ডক্টর ফস্টাসে যেই দুটো অ্যাঞ্জেল রয়েছে গুড অ্যাঞ্জেল অ্যান্ড এভেল অ্যাঞ্জেল এদের মধ্যে গুড অ্যাঞ্জেল কী করে সময় ডক্টর ফস্টাসকে ভালো পরামর্শ দিতে থাকে খারাপ কাজের জন্য বাধা দিতে থাকে এবং যে এভেল অ্যাঞ্জেলটা রয়েছে সে সব সময় ডক্টর ফস্টাসকে এভল কাজে বা শয়তানি কাজে বা যেসব করা উচিত নয় অনৈতিক কাজে উৎসাহ প্রদান করতে থাকে তো এইখানে এই গুড অ্যাঞ্জেল এবং এভেল অ্যাঞ্জেল যেটা রয়েছে এইটাকে ডক্টর ফস্টাসেরই দুইটা রূপ হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ একটা ডক্টর ফস্টাসের ভালো দিক ভালো মাইন্ড আর একটা হচ্ছে এভেল মাইন্ড অর্থাৎ তুমি জেনে থাকবে মানুষের মধ্যে ভালো এবং শয়তান দুটোই বাস করে তো গুড এঞ্জেল যেটা সেটা হচ্ছে অলওয়েজ ভালো সাইট ছিল ডক্টর ফস্টাসের এবং এভিলটা ছিল এভিল পাওয়ার এই গোড এঞ্জেল এবং এভেল এঞ্জেল খ্রিস্টান খ্রিস্টীয় বিশ্বাসকে প্রতিফলিত করে এখানে যখন ডক্টর ফস্টাস খারাপ কাজ করতে যাচ্ছিল তখন তার গার্ডিয়ান স্পিরিট বা গোড এঞ্জেল তাকে সাবধান করতে এসেছিল এটি ছিল আসলে ডক্টর ফস্টাসের চরিত্রের দুটো দিক ভালোটা অর্থাৎ গুড এঞ্জেল শৃঙ্খলা বোঝায় গুণ মঙ্গল এসবকে প্রভাবিত করেছে আর অপরটি করেছে তার বেআইনি জিনিসের বা অনৈতিক জিনিসের প্রতি কৌতূহল আশা করছি প্রথম উত্তরটা তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর প্রশ্নটা দেখো হোয়াট অফ হেল এটা অনেক সহজ একটা প্রশ্ন আশা করছি এটা কম বেশি তোমরা সবাই বুঝো দেখো এখানে মেফোস্টেফস যেই কনসেপশনটা ছিল সেটা এরকম ছিল যে স্বর্গ বা নরক দূরে কোথাও নয় অর্থাৎ ঈশ্বরের ছায়া থেকে যখন মানুষ সরে যায় সেটাই তার জন্য নরক অর্থাৎ কোনো ব্যক্তি যখন খারাপ কাজের দিকে কৌতূহলী হয় এবং ঈশ্বর তার ওপর থেকে ছায়া সরিয়ে নেন তখন সেটাই তার জন্য নরক হয়ে যায় অর্থাৎ নরক কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয় সে একটা সুন্দর কথাও বলে এখানে হেল ইজ দ্য জাস্ট ফ্রেম অফ মাইন্ড থ্রি নাম্বার হচ্ছে ডিসক্রাইব ডক্টর ফার্স্টাস অ্যাজ এ মোরালিটি প্লে এইটার জন্য আমার আলাদা করে একটা ভিডিও আছে মোরালিটি প্লে কাকে বলে সেটা ডিরেক্ট মানে ডিটেলসে বোঝাবে তোমরা সেটা দেখে আসলে মাত্র দেড় থেকে দু মিনিটের একটা ভিডিও আশা করছি তোমাদের মোরালিটি প্লে নিয়ে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে চার নম্বর কোয়েশ্চেনটা দেখো ডিসকাস ডক্টর ফস্টাস অ্যাজ এন অ্যালিগরি ডক্টর ফস্টাস কেন অ্যালিগরি অ্যালিগরি কাকে বলে এটা নিয়েও আমার আলাদা একটা ভিডিও রয়েছে আশা করছি তোমরা সেটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো হোয়াট রোল দাস মেফেস্টোফলাইস প্লে ইন ডক্টর ফস্টাস এখানে মেফেস্টফল এমন একটা ক্যারেক্টার যে ডক্টর ফস্টাসের পরে অনেক বেশি মনোযোগ আকর্ষণ করেছে এই মেফেস্টফলিস হচ্ছে একজন লুসিফার শয়তান যিনি লুসিফার রয়েছে সেই শয়তানের একজন দাস এবং যেহেতু মেফেস্টোফলিসের ক্যারেক্টার বর্ণনা করছে তাই ডক্টর ফস্টাস নাটকে মেফেস্টফলাইস কি প্লে করেছে কি রোলটা প্লে করেছে সে শুরু থেকে শেষ পর্যন্ত তার যে কাহিনীটুকু রয়েছে সেটুকু লিখে দিলেই হবে ঠিক আছে অর্থাৎ সে হচ্ছে ফস্টাসের কাছে আসে এবং তার সমস্ত প্রশ্নের উত্তর দেয় এই টাইপের শেষ পর্যন্ত মেফিস্টোফেলিস যা কিছু করেছে সবটা লিখে দিলেই হয়ে যাবে এরপরে দেখো রয়েছে হু আর ইউনিভার্সিটি উইটস এইটা ইউনিভার্সিটি উইডস নিয়েও আমার একটা ভিডিও রয়েছে ভালো করে দেখলে তোমরা ইউনিভার্সিটি উইডসের বিষয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দর করে বোঝানো আছে আমি তোমাদেরকে কথা দিতে পারি যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমাদের ইউনিভার্সিটি উইডস নিয়ে ফিউচারে কোনো দিন কোনো ভুল হবে না এবং তোমরা অনেক মজায় শিখতে পারবে এরপরে দেখো এটা কিছু ব্রড কোয়েশ্চেন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা দেখো ডিসকাস করি এক নম্বর আছে ডিসকাস ডক্টর ফার্স্টার্স অ্যাজ এ ট্র্যাজিক হিরো তো আর ডক্টর ফস্টাস একজন ট্র্যাজিক হিরো মানে সরি এই প্লেটা একটা ট্র্যাজিক হিরো সেটা তোমাদেরকে বর্ণনা করতে হবে দেখো অ্যারিস্টটল বলেছিলেন যে ট্র্যাজিক হিরো পারফেক্ট ট্র্যাজিক হিরো সেটাই যে হচ্ছে নিজের ডাউন ফলটা নিজে দেখে হ্যাঁ ডক্টর ফস্টাস অনেক ভালো একটা চরিত্র ছিল কিন্তু শেষ পর্যায়ে কি হয় সে নিজের পতন দেখে অধোপতন দেখে এই কারণেই এটা হচ্ছে তার এটা একটা পারফেক্ট ট্র্যাজিক হিরো ডক্টর ফস্টাসের মানে ডক্টর ফস্টাস সংক্রান্ত যে প্রশ্নগুলো আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে ডক্টর ফস্টাস সম্পর্কে তাহলে তোমরা অবশ্যই জানিও আর যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া বাকি থাকলো আমি নেক্সটে অন্য কোনো ভিডিওতে দিয়ে দিব এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ